ড্রাইভার হোটেলটা সম্পর্কে অনেকেই জানেন বাইকাররা। ওয়াই সংযোগস্থল দেখতে পাচ্ছেন, এখান থেকে বামে যাবেন, আপনাদেরকে যেন বোকা বানাতে না পারে সেটার ব্যাপারে একটু সতর্ক থাকবেন। টুরিস্ট বুঝলে দাম বেশি রাখে। গরুর মাংস রান্না করছে, আমরা তো বিলা খাইলাম। তা আমি এখন ফুড রিভিউ করতেছি। ভাতটা খুব ঝরঝরে, ভাতের কালার সাদা, খুব বেশি মোটাও না বেশি চিকনও না, কোম্পানি থেকে যেভাবে দেওয়া হয়েছে সেভাবেই আছে। ফুড ব্লগিং এর দিন শেষ, ফুড ব্লগিং এ বাংলাদেশ। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রোড ক্যাচ পিডি এগেইন। আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। তো আজকের এপিসোডটা কি নিয়ে, চলেন প্রথম থেকে শুরু করা যাক। এপিসোড নাম্বার 3-তে সবাইকে স্বাগতম। এখন হচ্ছে আমরা যাচ্ছি ড্রাইভার হোটেল। ড্রাইভার হোটেলটা সম্পর্কে অনেকেই জানেন বাইকাররা, অনেক বাইকাররাই ড্রাইভার হোটেলে লাঞ্চ অথবা ডিনার করতে যান, ম্যাক্সিমাম টাইম ডিনারেই যান, আর আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। তো ড্রাইভার হোটেল নিয়ে হচ্ছে আজকের এপিসোডটা। এখন বাজে হচ্ছে 12:56, এখান থেকে গুগল ম্যাপে দেখাচ্ছে 23 কিলোমিটার দূরে হচ্ছে ড্রাইভার হোটেল। তো ড্রাইভার হোটেলের বৈশিষ্ট্য কী, কেন ড্রাইভার হোটেলটা বিখ্যাত, সেটাই আজকে জানার চেষ্টা করব ইনশাল্লাহ। তবে এতটুকু বলে রাখি, সবার মুখে শুনছি ড্রাইভার হোটেলের গরু মাংসটা নাকি অনেক টেস্টি। তো চলেন যাওয়া যাক ড্রাইভার হোটেল। আর আমরা এখন আসি হচ্ছে ছোট কুমিরা পার হইলাম আমরা, সামনে সীতাকুণ্ড, সীতাকুণ্ডর পরেই সম্ভবত ড্রাইভার হোটেল। আমরা পৌঁছে গেছি হচ্ছে আমাদের গন্তব্য ড্রাইভার হোটেলে। রিয়াজ আমাকে ইন্টারকমে বলতেছে আর 950 মিটার সামনে বামে টার্ন নিতে হবে। সো আমি একটু আস্তে আস্তে চালাই, কারণ আমরা বারবারই ফেলে চলে যাই। রিয়াজ তুমি একটু আগে থেকে নেভিগেট করো, অথবা জিকো সামনে যাও। হ্যাঁ হ্যাঁ, জিকো সামনে যাও তাহলে ভালো হয়। বামে টার্ন নেব, ওয়াই সংযোগস্থল দেখতে পাচ্ছেন, এখান থেকে বামে যাবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা এটাই এটাই, আমিও তো একবার আসছিলাম বাইকে না অবশ্য। সো আমরা এখন আসি হচ্ছে ড্রাইভার হোটেলের রাস্তায়। আমি কিন্তু আপনাদেরকে অনেস্টলি রিভিউ দিব, ড্রাইভার হোটেলের এত প্রশংসা আজকে আমি খেয়ে দেখবো যে আসলে এটা কি প্রশংসার দাবিদার কিনা। ওকে, রিয়াজ আর চিকোর হচ্ছে প্রথমবারের মতো, সো ওরাও একটা রিভিউ দিবে, অনেস্ট রিভিউ। তবে ড্রাইভারের একটা ব্যাপার আছে, আমি যেহেতু আগে আসছিলাম আমার একটা কথা বলে রাখি, ওরা কিন্তু টুরিস্ট বুঝলে দাম বেশি রাখে, ঠিক আছে। সো আমাদের গেট আপে দেখেই বোঝা যাচ্ছে আমরা টুরিস্ট, সো আমাদের থেকে দাম বেশি রাখবে, এটাই স্বাভাবিক। কিন্তু জিকো আছে আমাদের, ব্যাপার না, জিকো যুদ্ধ করবে, ফাইট করবে, কি বলো জিকো, আমার থেকে বেশি কেন নেবে, আগে জিজ্ঞেস করে নেবে খাওয়ার আগে। তা আমরা হয়েছিল কি ব্যাপারটা, আমরা কনসার্ট শেষ করে আমরা ব্যাক করতেছিলাম চিটাগাংয়ের দিকে, তখন আমরা রাতে 1টা মেবি ওই টাইমটাতে ড্রাইভার হোটেলে খাওয়ার জন্য দাঁড়াই, এবং বিল দেওয়ার সময় আমরা অবাক হয়ে যাই যে আমাদের থেকে প্রচুর বিল নেওয়া হয়েছে, আনবিলিভেবল বিল। দামটাম জিজ্ঞেস করে নেবেন যে আসলে কোনটার প্রাইস কত, আপনাদেরকে যেন বোকা বানাতে না পারে সেটার ব্যাপারে একটু সতর্ক থাকবেন। সো ড্রাইভার হোটেল আমরা এসে পড়েছি, আই হোপ কোনটা, 70-60 সামনে বোধ হয়, সামনে। ড্রাইভার হোটেল বন্ধ, শিট শিট, অনেস্ট রিভিউ কেমনে দিব। এই হচ্ছে ড্রাইভার হোটেল, বাহার স্টোরে ভাত খাওয়ার জন্য ডাকতেছে। চলো জায়গা দেখি কি অবস্থা। সরি গাইজ, আপনাদেরকে ড্রাইভার হোটেলে ইয়ে দিতে পারলাম না। আপনি কি কি খাবার আছে ভাই, কি আছে খাবার, ভাত ভাত কি আছে, খাবার কি আছে ভাতের সাথে, গরু, এই গরু আছে, গরু সবজি ডিম। এরা যেহেতু ড্রাইভার হোটেলের পাশাপাশি, এটা কিছু 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 না কিছু তো শিখছে, দেখি যেতে বলছে, আসো আমরা দেখে আসি। আমরা আগে দেখি, আমাদের যদি পছন্দ হয় তাহলে আমরা খাবো।
সো এটাই হচ্ছে ড্রাইভার হোটেল, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। সম্ভবত এখন করোনার কারণে অনেকদিন বাস ট্রাক বন্ধ ছিল, সেই কারণে এটা বন্ধ। আর এর পাশে আমরা দেখতেছি একটা বাহার স্টোর, ওনারা এখানে খাওয়ার ব্যবস্থা করছে, আমরা একটু দেখবো খাওয়াটা, যদি মন মতো দেখে ভালো লাগে তাহলে খাবো, নাহলে না। চলো আমরা খাবারটা একটু দেখে আসি। আর বুটের রিভিউ আপনাদেরকে দিব বলছিলাম, বুটটা আমার কাছে আনকমফোর্টেবল লাগতেছে, বাম পায়ে ডান পায়েরটা ঠিক আছে, প্রথম প্রথম পড়লে হয়তো একটু লাগতে পারে, বাতাসের ফ্লো কম। কই দেখি ওনার খাবার, গরু মাংস রান্না করছে। ওয়াও, গরু মাংসটা তো দেখতে তো ভালো লাগতেছে, গরু মাংসটা দেখতে ভালো লাগতেছে কিন্তু। হ্যাঁ চল ভাই খাবো, ঠিক আছে ডান। আর কি আছে, এটা কি? আর হচ্ছে এখানে ডিম ভুনা, ডাল পাতলা, ডাল গরুর মাংস, সবজি, ডিম ভাত। ওকে তাহলে আমরা খাওয়া দাওয়া শুরু করি। বলতেছি আপনি রান্না করা শুরু করে দিয়েছেন, এখন আপনার গরুর মাংসটা যদি মজা না হয়, মজা না হলে ইনশাল্লাহ ভালো হবে। আপনি তো আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ, চলেন খাওয়া যাক। দিগো কি অবস্থা বলো তো, অনেক জোস, কেমন লাগতেছে? আগে খাইনি এরপরে বলতেছি, সবসময় পরে বলতেছি পরে বলতেছি, এখন কিছু বলো, তুমি কিছু বলো। আমরা তো বিলা খেলাম, বিলা খেলাম, বিলা খাওয়া বলে, এটাকে বলে রিজিক। রিজিক যেখানে লেখা আছে সেখানে হবে, যদিও আমাদের আজকের টপিক হচ্ছে ড্রাইভার হোটেলের রিভিউ করা, বাট আমরা করতে পারলাম না, রিজিক আছে এখানে। বাট আপনাদেরকে তো ড্রাইভার হোটেলটা চিনে দিলাম, দ্যাটস ইট। সাদা ভাতের সাথে চলবে গরুর মাংস। তা আমি এখন ফুড রিভিউ করতেছি, ভাতটা খুব ঝরঝরে, ভাতের কালার সাদা। কি হাসতেছো কেন তুমি? ফুড ব্লগারদের অবস্থা দেখো নাই, খুবই ঝরঝরে ভাত, বাংলাদেশের ভাত, একটু বেশি মোটাও না বেশি চিকনও না, কোম্পানি থেকে যেভাবে দেওয়া হয়েছে সেভাবেই আছে। আর হচ্ছে আলাদা করে রান্না করতে হবে না, রান্না করতে হবে না আলাদা করে, রান্না করলে পানিতে দিলেই হয়ে যায় ঝরঝরে। তারপরে আছে হচ্ছে কি, গরুর মাংস দিয়েছে। কি চেক করলা গরুর মাংসটাতে? ভাই আপনি বড় বাটিতে করে দিতে পারলেন না, গরুর মাংস কত করে বাটি? 10 এর মধ্যে এক পিস দেখেন কতটুকু দিচ্ছেন? প্রথমেই বেশি দিয়ে দেওয়ার দরকার ছিল। তো এটা হচ্ছে গরুর মাংস, সুন্দর করে রান্না করা, কালারটা কি কালার ঠান্ডা পানি এখানে দিলেন এটা নষ্ট হয়ে যাবে, জিকো ঠান্ডা পানি দিয়ে খেতে যাচ্ছে। তো আমরা যেটা করবো এখান থেকে গরুর মাংস এভাবে নিবো, এই ঝোল ঝোল চলে আসতেছে, আচ্ছা একটু ঝোল নিলাম। আচ্ছা তো এখন কি আমি মোটর ব্লগিং বাদ দিয়ে ফুড ব্লগিং করবো? কি বলো কেমন হবে এই পর্যন্ত দেখে তোমাদের কি মনে হয়েছে, আমি কি ফুড ব্লগার হইতে পারবো? একটা মেয়ে আসছে মোটা করে, খুব সুন্দর রিভিউ করে, ওকে দেখেন। আমি কি প্রশ্ন করলাম আর কি উত্তর পেলাম? আমি বললাম যে এতক্ষণ রিভিউ করার পর তোমার কি মনে হয়েছে, আমি কি মোটর এই ফুড ব্লগিং করতে পারবো? মোটর ব্লগিং এর দিন শেষ, ফুড ব্লগিং এ বাংলাদেশ। ওকে তো চলেন, এই হচ্ছে আমাদের খাবার দাবার, একটু পর আমরা হয়তো বা সবজি নিবো। না কেমন হয়েছে? বিসমিল্লা। খারাপ লাগলো না। তো এই যে আমি মাংস দিয়ে এতক্ষণ ভাত খেলাম, আলহামদুলিল্লাহ ভালো, খুব একটা খারাপ না, অনেকে পছন্দ হতে পারে অনেকে পছন্দ নাও হতে পারে। আর এই আসছে সবজি যেটা দেখাচ্ছিলাম প্রথমেই, সাথে কোক আনা হয়েছে, আমাদের খাওয়া দাওয়া চলতেছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকে এটাই রাখছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সাথে কথা বলতেছি। ওকে এই হচ্ছে বাহার স্টোর ড্রাইভার হোটেলের পাশে, আমাদের খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ, খাবারটা ভালো ছিল।
সিম্পল খাবার রিয়াজার যেগুলো একটু বেশি খেয়ে ফেলছে, যদিও জার্নিতে বেশি খাওয়া উচিত না, আপনারা কম খাওয়ার চেষ্টা করবেন। আর এই হচ্ছে সারাউন্ডিংস। তো এখন আমাদের গন্তব্য হচ্ছে বাড়িয়ার হাট। আমার বুট দেখতে পাচ্ছেন, বুটটা সম্পর্কে আরেকটু চালাই, আরেকটু সময় পাস করি, দেন বুটের সম্পর্কে ইনশাল্লাহ আপনাদেরকে বলতে পারবো। তো চলেন যাওয়া যাক বাড়িহাটের পথে। অনেস্টলি বলি, রিয়াজদের খাবারটা খুবই মজা লাগছে। আমার কাছে সো সো, মানে খুব একটা বেশি আহামরি ভালো ছিল না, তবে ফ্রেশ ছিল, এটা হলো বড় ব্যাপার। ফ্রেশ ছিল এটাই হইতেছে বড় ব্যাপার, আমি সেটাই বলতেছি যে ফ্রেশ থাকার কারণে আসলে ভালো লাগছে, না হলে আমার কাছে হয়তো বা এত ভালো লাগতো না। আর আপনারা যারা আসবেন, ড্রাইভার হোটেলটা তো আমি চিনাই দিলাম, ড্রাইভার হোটেলে কালো ভুনাটা ট্রাই করতে পারেন। ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন যদি কখনও কেউ ড্রাইভার হোটেলে খেতে আসেন, ডেফিনেটলি জানাবেন কেমন ছিল। আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে আপনারা সবাই ফেসবুকের রোডক্যাচ বিডি গ্রুপে জয়েন করবেন ইনশাল্লাহ। জয়েন করবেন এই কারণেই, মূলত বিভিন্ন আপডেটসগুলো আমি রোডক্যাচ বিডির গ্রুপেই প্রথমে দিই, তারপর হয়তো বা আপনারা ইউটিউবে ভিডিও দেখেন। রোডক্যাচ বিডির গ্রুপে জয়েন করেন, নিচে লিঙ্ক দেওয়া থাকবে। আর আমার প্ল্যান আছে হচ্ছে বিভিন্ন সময় আপনাদের সাথে লাইভে আড্ডা দেওয়া। সো লাইভে আড্ডা দিতে হলে ইউটিউব থেকে একটু ঝামেলা, আমি আসলে প্রযুক্তি একটু কম বুঝি। আপনারা যদি রোডক্যাচ বিডির গ্রুপে থাকেন দেন আমাদের সবার জন্য ভালো হয়, আমরা লাইভে আড্ডা দিতে পারবো। তো চলেন যাওয়া যাক সামনে।